এতদিন ইউটিউবে কাজ করছি ভাই, মানে সিনেমাটিক শট নিতে বলেছি, পুরো একদম ঘেটে ভ করে দিয়েছে। কেসা লাগা, কেসা মুখ চুন হয়ে গেছে আজকে। প্রথমে তো সকলকে নীল পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। এখনো কিন্তু দীঘা সিরিজের তিনটে ভিডিও আসা বাকি আছে, আর আজকে হচ্ছে নীল পুজো। আর ও হচ্ছে মানে উপোস করেনি, কারণ ও শিবরাত্রিটা যেহেতু করে সেই কারণে মানে নীল উপোসটা করেনি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যাব কালীবাড়িতে। তো ওখান থেকে সবাই মানে গঙ্গা জল তুলে নিয়ে যে যার মন্দিরে গিয়ে ঢালে। তো আজকে তারকেশ্বরেও যায় জল ঢালার জন্য, আমাদের গুলিবাড়িয়া গঙ্গা থেকে জল তুলে নিয়ে অনেকে তারকেশ্বরেও জল ঢালতে যায়, সেই জন্য ওইগুলোই দেখতে যাচ্ছি আজকে কিরকম মানে ভিড় টির আছে। দেখা যাক গুলিবাড়িয়াতে মানে কিরকম ক্রেজ আছে, কতটা ভিড় আছে ওটাই দেখতে যাচ্ছি। আর একটু বিকালে মানে ঘোরাও হয়ে যাবে। গুলিবাড়িয়াতেও নীল পুজো হয়, কারণ ওখানে শিব মন্দির আছে, একদম নীল পুজো হয়, খুব সুন্দর করে নাকি সাজিয়েছে। চলো গিয়েই দেখব। তো চলো বেশি কথা আর বাড়াবো না। হে গাইস, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। চলো যাওয়া যাক, আর কটা সিনেমাটিক শট তোমরা দেখে নাও। এতক্ষণ ধরে মানে সিনেমাটিক শট নিচ্ছিলাম, একটা সিনেমাটিক শট ভালোভাবে তুলতে পারেনি। মানে দু বছর ধরে ইউটিউবে কাজ করছি, কি বলবো আর একে। তাহলে মুখ দেখো না, মুখ পুরো চুন হয়ে গেছে। মানে যেখানেই যাই ও মানে কি বলবো, এখনো সিনেমাটিক শট শিখতে পারেনি, মানে মাথা আমার পুরো গরম করে দেয়। যাই হোক কালীবাড়ির দিকে যাই, চলো দেখি মানে ভাগ্য খারাপ সব বেরিয়ে যাচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি উলুবেড়িয়া কালীবাড়িতে। আর যেটা শুনলাম কালকেও মানে এখান থেকে অনেক সবাই জল নিয়ে গেছে, আর আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছিলো। ঠিক আছে, তো রাস্তাঘাটে দেখলে মানে অনেক সবাই বেরিয়ে গেল। যাই হোক এখানে দেখতে পাচ্ছ এখনও মানে অনেক সবাই আছে। তো যাই হোক সিনেমাটিক শট নিয়ে আমার ওর সঙ্গে মানে ঝামেলা টাইপের হয়ে গেছে। মানে এতদিন ইউটিউবে কাজ করছি ভাই, মানে সিনেমাটিক শট নিতে বলেছি, পুরো একদম ঘেটে ভ করে দিয়েছে। তো যাই হোক চলো আসো গঙ্গার পাড়ের দিকে যাই। এখন মোটামুটি মানে ফাঁকা ফাঁকাই লাগছে, যেহেতু মানে সব জল নিয়ে বেরিয়ে যাচ্ছে।
সো গাইস, যেহেতু আমরা অনেকটা দেরি করে এসেছি, মানে সবকিছু এখান থেকে অলরেডি বেরিয়ে গেছে। ওই যে বাঁকে করে যে থিম সাজায় না, দেখো এখানে মানে সাজিয়ে যা সব কত সুন্দর ভাবে যা সেরা লাগছে। কিন্তু যাই হোক, চলো সামনে আর একটা সাজিয়েছে ওটাও দেখাই না। এটা আচ্ছা, এগুলো হচ্ছে বড় বড় ঘট, এই ঘটগুলো হচ্ছে কাঁধে করে নিয়ে যাবে। কেসা লাগা, কেসা মুখ চুন হয়ে গেছে আজকে, যাই হোক একটু বকা খেয়েছে। মানে কি বলবো ভাই, স্যার যেটা বললাম ওটাই হচ্ছে ব্যাপার। চলো চলো এদিকে আসো। আর এখন আর কি দেখাবো, মানে একটু দুপুরের দিকে এলে ভালো হবে তোমাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, অলরেডি যেরকম বললাম সব বাঁক নিয়ে বেরিয়ে গেছে জল তুলে, আর এখনো দেখতে পাচ্ছ মানে কিছু কিছু বাকি, কিছু কিছু বাকি। তো যাই হোক, চলো, মানে ভাগ্য পুরো খারাপ গাইস।